মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সিলেটে আজকে আসছি। সিলেটে এই যে রায়হান হত্যা, এই রায়হান, এই যে আপনারা জানেন যে পুলিশের হেফাজতে থাকাকালীন সময় যে রায়হান হত্যা, এই রায়হানের বাসায় চলে আসছি আজকে। আমার ডানে যিনি দেখতেছেন উনি হচ্ছেন কি রায়হানের আম্মা, আর রায়হানের যে বাচ্চা যে একদম নতুন জন্ম লাভ করছে পৃথিবীতে আসছে রায়হানের বাচ্চা। তো আমি যে কারণে আপনাদের সামনে নিয়ে আসতে চাই, যে ঘটনাগুলো নিয়ে আসতে চাই, যে আজকে এখানে এসে শুনলাম যে করোনা যদি না থাকতো তো রায়হান এতদিনে আমেরিকা চলে যেত। এখানে 22 জন, এক ফ্যামিলির 22 জন ওনারা আমেরিকা চলে যাওয়ার কথা, শুধু করোনার জন্য ওনাদের তো আটকাই গেছে। করোনার কারণে উনি আমেরিকা যাইতে পারেন নাই, কিন্তু একই সময়ে ওনার দুনিয়ায় ছেড়ে দিতে হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, ওনার যেটা আমি খবর পেলাম যে রায়হানের আব্বা ছিলেন হচ্ছে গিয়ে উনি বিডিআর এ চাকরি করতেন, এবং রায়হান সাহেবের যিনি দাদা তিনি পুলিশে চাকরি করতেন। এবং কি কনফিডেন্স, মানে কো ইনসিডেন্স দেখেন, যে যার দাদা নিজে পুলিশ ছিলেন আর তার নাতি আজকে পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করছেন। এবং আমি একটা জিনিস বলতে চাই যে দেখেন, এই রায়হান হত্যার বিচার হয়তো হবে, আর বর্ষসহ যারা পলাতক আছেন তারা হয়তো ধরা পড়বেন, তাদের হয়তো বিচার হবে। কিন্তু রায়হানের বাচ্চাকে যারা পিতৃহীন করলেন, যারা বাবা হারা করলেন, এই বিচার কিন্তু আমাদের সমাজে হয় না। কিন্তু এই বাচ্চাটা এখন কিভাবে বড় হবে, আমার মনে হয় না এই রায়হানের পরিবার আমেরিকা যেতে পারবে। যদি রায়হানের নামে অ্যাপ্লাই করা হয়ে থাকে তাহলে আর আমেরিকা যাওয়ার সুযোগ নাই। এই বাচ্চাটা কিন্তু জন্মের পরেই বুঝতেও পারলো না যে তার বাবা হারা হয়ে গেল। আমি এই পর্যায়ে রায়হানের আম্মার সাথে আসলে কথা বলার মতো পরিস্থিতি নাই। আপনি কি কিছু বলবেন যে আপনি মানে কি এখন মানে রায়হানের ব্যাপারে, রায়হানকে তো হারাই ফেলছেন আপনারা, এখন আপনারা কি চান একটু বলবেন কি যে রায়হান গেছে, রায়হান তো ফিরে আইবে না, আজ 8 দিন হয়েছে রায়হান গেছে। কিন্তু আপনার মনে হচ্ছে তাহলে যুগ থেকে দেখতে পারতেছে না, মাত্র 8 দিন, গত শনিবারে এমন সময় সে ঘর থেকে বাইর হয়েছে। আর এই 8 দিনের মধ্যে আমাকে মনে হচ্ছে দুনিয়ার ভার আমার বুকের উপর পড়ে আছে, আর যুগ চলে গেছে, আমি তার সাথে দেখা হয় নাই। রায়হানের বাবা মারা গেছিলেন কবে? রায়হানের বাবা মারা যান 1985 সাল 1 ডিসেম্বর। ও অনেক আগে, মানে রায়হান কি জন্মে, রায়হানের জন্ম, রায়হান জন্ম 1986 সাল 19 ফেব্রুয়ারি, 2 মাস। মানে ব্যাপারটা হচ্ছে কি, রায়হানের জন্মের আগেই তার বাবা মারা গেছে। রায়হান রায়হানের বাচ্চার 2 মাসের সময় রায়হান মারা গেছে। মানে দেখেন, মানে মানুষের কষ্টের 2 মাসের বাপ মারা যাওয়ার 2 মাস পর জন্ম নিল, আর তার মেয়ে জন্মের 2 মাস পর সে, মানে উনি বলতে চাচ্ছেন যে রায়হান জন্মাইছে হচ্ছে কি তার বাবা মৃত্যুর 2 মাস পরে, আর রায়হানের মেয়ের জন্মের 2 মাস পরে রায়হান এই পৃথিবী থেকে বিদায় নিল। আসলে কিছু কিছু পরিবারের জন্য এই দুঃখগুলো নেওয়া অনেক কঠিন। আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমি সিলেটে আসছি, আমি বলতে চাই যে এই রায়হানের মামলায়, আমি যেহেতু হাইকোর্টে প্র্যাকটিস করি, রায়হানের মামলায় যদি তারা আমার যে কোনো সময় যদি মনে করেন যে হাইকোর্টের বিবেচনায় আমাকে প্রয়োজন, যদিও সরকার যথেষ্ট সচেতন, তারাই হয়তো আইনজীবী দিবেন বা তারাও দিতে পারেন, কিন্তু হাইকোর্টে যদি কখনো আমাকে লাগে, আমি কথা দিচ্ছি যে আমি রায়হানের পরিবারের সাথে থাকব, যেভাবে আমি নুসরাতের পরিবারের সাথে ছিলাম, যেভাবে আমি অন্যান্য যারা নির্যাতিত নিপীড়িত পরিবার তাদের জন্য যেভাবে ছিলাম, আমি এখানে আমি থাকব। আমি পরিশেষে বলবো যে দেখেন, এক একটা হত্যা বা এক একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয় তার পরিবারের উপর কি প্রভাব পড়ে, এবং তার পরিবারটা কতটা, আজকে হয়তো ধরেন 2-3 মাস হয়তো আমরা রায়হান রায়হান করব, আর 2-3 মাস পরে এই পরিবারের খবর হয়তো অনেকেই নেবেন না। আর দেখেন, এই বাচ্চাটাকে পিতৃহীন করার যে দায়, এই বাচ্চাটাকে পিতৃহীন করার পর এই বাচ্চাটা যেভাবে বেড়ে উঠবে, এই সমাজ কি এই দায় নিবে? অন্যান্য দেশে হয়তো রাষ্ট্র দায় নেয়, কিন্তু আমাদের দেশে এরকম দায় নেওয়ার সংস্কৃতি এখনো আমাদের দেশে তৈরি হয় নাই। তো আপনি কি লাস্টের শেষে কি কিছু বলতে চান বিচারের কথা? অবশ্যই বলবো। দেখেন, আমরা কোন এই কি বলে আপনাদের রাজনীতির সাথে কোনো জড়িত নাই, সে তার পেটনীতি যথেষ্ট, কিন্তু এই রায়হানের নিয়া কোন রাজনৈতিক ভাবে যেন কোনো দিকে গড়াইয়া না যায়। আমার রায়হানের যেভাবে সুস্থ অবস্থায় আমার রায়হানের দুনিয়াটাকে নিয়া অসুস্থ বা নির্যাতন ভাবে যে নির্মম হত্যা করা হয়েছে, এর আসামি গুলা 8 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তারা ধরে নাই। এদের বিচার একটাই আমি চাইবো, এদেরকে এনে আগে রিমান্ডে আনো, এদেরকে ধরে আগে রিমান্ডে আনো। এই যে আশিক এলাহি এবং এই নাম যারাই আছে, এদেরকে ধরে আগে রিমান্ডে আনাও। রিমান্ডে আনলে তখন আগে পিছিয়ে কি আছে সবকিছু জানা যাবে,
এবং তাদের পিছনে কি কালো পাহাড় একটা কা আছে তাও জানা যাবে। তারপর এদেরকে ধরে একদম ফাঁসি আর আদেশ করা হোক, ফাঁসি না দেওয়া পর্যন্ত আমার রায়হানের আত্মা শান্তি পাবে। আমি শুধু আপনাকে শুধু বলছি যে আমরা দেশবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি। আসলে এখানে বলার ভাষা নাই, আমরা সর্বোচ্চ আমরা যারা আছি সবাই চেষ্টা করবো আমরা সিলেটের মাটিকে এইভাবে অপবিত্র হইতে দিতে পারি না। এটা একটা পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে এই ধরনের কাজ কখনোই প্রশ্রয় আমরা দিতে পারি না। আমি চেষ্টা করব তাদের পরিবারের সাথে সর্বাক্ষণিক যোগাযোগ রেখে যতটুকু পারা যায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিবেচনায় তাদেরকে সহযোগিতা করা। আর আবারও বলতে চাই যে এক একটা মৃত্যু আপনাদের কাছে অনেকের কাছে হয়তো শুধু সংখ্যা বৃদ্ধি, কিন্তু কারো কারো পৃথিবী একদম অন্ধকার হয়ে যায়। আজকের মতো এই রায়হানের বাসা থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।